গুড ইভিনিং বড়দের, আমার প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়, আর আমার বাবা ইচ্ছা পূরণ করছে আমার। আর আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, আর বাস লালটা ওইখানে দাঁড়িয়ে পড়লো না, লালটা ওইটা বাসে উঠে নেমে আবার মেট্রো স্টেশনে চলে এসেছি। চলো মেট্রো স্টেশনে এসে গেলাম, সিঁড়ি টুটছে এবারটা। আবার মেট্রো টুটতে আমার খুব ভালো লাগে। আর জানো, কিন্তু মেট্রোর মধ্যে গেলে কিন্তু খুব শীত। ওই দেখো আমাদের দিকে মেট্রোতে চলে আসছে, এই দেখো চলেই এসেছে। তুমি উঠবে এক্ষুনি, চলো দেখে নিয়ে কেমন লাগে। ওই দেখো আমার খুব ভালো লাগে মেট্রোতে উঠতে। 3-4 বার হয়ে গেল মেট্রোতে উঠতে পড়েছি। প্রথমবার যখন উঠেছিলাম না, তখন অনেক মজা হয়েছিল। তখন লাগছিল যে একটু একটু ভয়, দিয়ে একটু একটু মজা লেগে গেল। আর অনেক দিন হয়ে গেল আমি মেট্রোতে উঠে গেলাম, মেট্রোতে উঠেই পড়েছি আমরা এবারটা। তো চলো এবারটা যাচ্ছি। এই দেখো নেক্সট স্টেশনে চলে এসেছি আমরা, লাস্ট স্টেশনেই আমরা চলে এসেছি। তো চলো এবার এক্ষুনি দরজা খুলবে। ওই দেখো দরজা খুলে নিল, বেরিয়ে পড়েছি আমরা এবারটা। চলো তাহলে আবার আবার এখানে টিকিট দেখাতে হচ্ছে, অনেকবার করতে হলো বাবাকে। এখনো রাগেই আমি ধরে গিয়েছিলাম। দেখো পাশে পাশে কত সুন্দর জায়গা। ওই দেখো আমি দৌড়ে বেরিয়ে পড়েছি, নাহলে আমার ভয়ও লাগতে পারে। আর এখানে উঠে গেছি, লাগছিল যে পুরো গাড়ি মনে হয় উপর নিচে। মেট্রোটা আমার খুবই ভয় লাগছিল তাও। চলো তাহলে যাচ্ছি আমরা এখন। এই দেখো পাশে পাশে এই স্টেশনে দেখছিলাম আবার শপিং মল, কিন্তু আমার বাবা কিন্তু দিল না। এখানে আবার চলে এসেছি, আর যেখানে আসতে চাইছিলাম সেখানেই চলে এসেছি আমরা। পুরো মধ্যেও ঢুকে পড়েছিলাম। দেখো ওয়াশিং মেশিন, ফ্রিজ, ছোট ছোট ওয়াশিং মেশিন, বড় ছোট যেমন খুশি ফ্রিজ, ডাবল ডাবল ফ্রিজ ওরম, আর অনেক বড় বড় আর মোটো ছোটো হয় না সেরমও ফ্রিজ দেখেছিলাম। পিছনে সামনে ওভেন, গিজার, ওয়াশিং মেশিন, ফ্রিজ, যা খুশি সেটাই পাবা এখানে। অনেক ডিজাইনের ফ্রিজ, কত সুন্দর সুন্দর। চলো এই ব্লু কালারের ফ্রিজটা আমরা বলেছিলাম আমাদের খুব পছন্দ হয়েছে, আর ওই আঙ্কেলটা বলে দিয়েছে ঠিক আছে, আর কাল সকালে ডেলিভারি করে দেবে। তো চলো যাচ্ছি আমিও। এই দেখো ডাবল সাইজের এইগুলো, তাই বলছিলাম ডাবল সাইজের এগুলো একটু একটু ভালো লাগছিলো, কিন্তু ওরা বাড়ি দিতে পারবে না। আর এখানে পরের দিনে চলে এসেছিলো, এ দেখো পরের দিনই কিনতে চাও। ওই দেখো ফ্রিজ বের করছে এবারটা। ফ্রিজের জন্য আমি খুব ওয়েট করেছিলাম অনেক দিন, তাও লেট লেট হচ্ছিল। বাবাকে বলে অনেকবার বলে দেওয়ার পরেই বাবা ফ্রিজ কিনে দিয়েছে আমাদের। ওই দেখো বাবা, আমি একদিনে অনেকবার ওয়েট করেছি। এই দেখো আমাদের গলির মধ্যে আসছে উনি। এই দেখো আমাদের দরজা, সে এখনো যেতে হবে ঘরের মধ্যে, দিয়ে আমরা ঘরের মধ্যে গিয়ে দেখবো মধ্যেগুলো। ঘরেই চলে এসেছি আমরা। এই দেখো কত সুন্দর ডিজাইনের নীল কালারের ফ্রিজ, এটাই আমরা বলেছিলাম, কত সুন্দর দেখাচ্ছে এখন বাড়ি এসে। আর ওর মধ্যে আমি ভাবছিলাম যে খেলবো, তাও খেলেছিলাম অনেকবার। দরজা খুলে দেখছি অনেক কিছুর মধ্যে, ডিম রাখা, বোতল, চা কুচি রাখার, দেখো কত সুন্দর, তাও কত সুন্দর দেখতে না। ফ্রিজটাই আমার বেশি ভালো লেগেছে, ফ্রিজ, শুধু ফ্রিজ বাড়ির মধ্যে। ওই দেখো ফ্রিজের মধ্যে, ফ্রিজের মধ্যেও বেশ ভালো দেখতে। ও বাবারে কিটা এটো লাগছিল, ও টেপ লাগানো, টেপ লাগিয়ে রেখেছে যাতে না পড়ে যায়।
পাশে পাশে অনেক টেপ লাগানো আছে। নিচে চাইলেও এই ফোন নাম্বার যোগাযোগ করতে পারো, আর এর কোয়ালিটিও খুব ভালো। আর একটার মনে ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টটি মনে বাবা দেখলো। তো চলো, তো যা খুশি হয় নিয়ে নিয়েছি তো নিয়ে নিয়েছি, তাই কোনো অসুবিধা নেই, অনেক কিছু রাখা যাবে ওর মধ্যে। আমি খুব হ্যাপি।